আজকে আমরা ক্লাস থ্রির কম্পিউটারের প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। এখানে এক নম্বর দিয়েছে, নিচের শব্দগুলি ব্যবহার করে শূন্য স্থান পূরণ করো। চার্লস ব্যাবেজ, ট্যাবলেট, অ্যাবাকাস, নেপিয়ার বন্ডস, এনিয়াক, এই যে শব্দগুলি দেওয়া আছে এই শব্দগুলি এই শূন্য স্থানগুলোতে বসাতে হবে। প্রথম প্রশ্ন দিয়েছে এক নম্বরে, ক, বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটার হলো, আমাকে এখানে বসাতে হবে এনিয়াক, অর্থাৎ বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটার হলো যেটা বিদ্যুৎ সাহায্যে চলে সেটা হচ্ছে এনিয়াক। ড্যাশ হলো বিশ্বের প্রথম গণক যন্ত্র, বিশ্বের মানে পৃথিবীর প্রথম গণনা যন্ত্র নাম লিখতে হবে এখানটাতে, এটা হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাস হলো বিশ্বের প্রথম গণক যন্ত্র। গয়ে দিয়েছে, কম্পিউটারের জনক বলা হয় ড্যাশকে, চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়, কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস ব্যাবেজ। জন নেপিয়ার ড্যাশ যন্ত্রটি আবিষ্কার করেন, জন নেপিয়ার সহজ প্রশ্ন, নেপিয়ার বন্ডস নামে যন্ত্রটি আবিষ্কার করেন। দিয়েছে দুয়ে, সঠিক উত্তরটিতে টিক ও ভুল উত্তরটিতে ক্রস চিহ্ন দাও, অর্থাৎ প্রশ্নের পাশে একটা বক্স করা আছে তার মধ্যে তোমাদের টিক বা ভুল উত্তর দিতে হবে। চীন দেশে প্রথম অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কার হয়, ঠিক না ভুল এটা লিখতে হবে, চীন দেশে প্রথম অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কার হয় এটা টিক সঠিক। এনিয়াক হলো প্রথম ক্যালকুলেটর, ভুল, প্রথম ক্যালকুলেটর হচ্ছে আমাদের প্যাসকেলাইন। কম্পিউটার সব কিছু ভুলে যায়, এটা ভুল, কম্পিউটার সব কিছু মনে রাখতে পারে। কম্পিউটারের কার্যক্ষমতা খুব বেশি, ঠিক, কম্পিউটার নির্ভুলভাবে কাজ করে সঠিক। পৃথিবীর প্রথম গণক যন্ত্র হলো অ্যাবাকাস, ঠিক, পৃথিবীতে প্রথম গণক যন্ত্র নাম হচ্ছে অ্যাবাকাস। চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়, ঠিক। প্যাসকেলাইন হলো প্রথম ক্যালকুলেটর, ঠিক। এনিয়াক সম্পূর্ণরূপে বিদ্যুৎ চালিত প্রথম কম্পিউটার, সঠিক। 1842 সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি হয়েছিল, ঠিক। এরপরে দিয়েছে তিন নাম্বার, সংক্ষেপে উত্তর দাও, অ্যাবাকাস কি? অ্যাবাকাস হলো বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র। অ্যাবাকাসের ছবিটা দেখাই, এটা হচ্ছে অ্যাবাকাস। আজ থেকে প্রায় 5000 বছর আগে চীন দেশে প্রথম অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কার হয়। অ্যাবাকাস যন্ত্রটি একটি আয়তক্ষেত্রাকার কাঠের ফ্রেমের মধ্যে কয়েক সারি দড়ি লাগিয়ে তাতে নুড়ি বা পাথর দিয়ে তৈরি করা হয়। এই নুড়ি বা পাথরের সাহায্যে গণনা করা হয়। পরবর্তীকালে দড়ির বদলে তার ও নুড়ির বদলে পুঁথি ব্যবহৃত হয়েছিল। এটি হচ্ছে অ্যাবাকাস। এটাতে এই যে ছোটো ছোটো পুঁথি দেওয়া আছে, লম্বা সরু দণ্ডাকার কতগুলো তার দেওয়া আছে, তার ভিতরে এই পুঁথিগুলো সরিয়ে সরিয়ে গণনার কাজ করা হয়। এটি হচ্ছে বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র, অর্থাৎ অ্যাবাকাস। এরপরে দিয়ে, চার্লস ব্যাবেজ কোন কোন যন্ত্রে আবিষ্কার করেছিলেন? চার্লস ব্যাবেজ যে কম্পিউটারের জনক বলা হয়, উনি যে যন্ত্রগুলো আবিষ্কার করেছিলেন সেগুলো হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন অ্যান্ড অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটা হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন, আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। অর্থাৎ চার্লস ব্যাবেজের তৈরি দুটি যন্ত্র হচ্ছে একটা অ্যানালিটিক্যাল ইঞ্জিন, একটা হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন। আধুনিক যুগের কয়েকটি কম্পিউটারের নাম লেখো। আধুনিক যুগের কয়েকটি কম্পিউটার হচ্ছে যেমন ল্যাপটপ, ডেস্কটপ, নোটবুক। তোমরা প্রত্যেকে স্কুলে ডেস্কটপ দেখেছো, কম্পিউটার যেগুলো দেখেছো ওইগুলোকে ডেস্কটপ বলা হয়। এরপরে যে কম্পিউটার কি, কম্পিউটার কাকে বলে? কম্পিউটার হলো একটা বৈদ্যুতিক যন্ত্র যেটি আমাদের কাছে থেকে, অর্থাৎ ব্যবহারকারীর কাছে থেকে তথ্য নেয় এবং সেটি উত্তর তৈরি করে আমাদেরকে ফলাফল দেয়।
কম্পিউটারের পাঁচটি বৈশিষ্ট্য লিখতে বলছে। এরপরে কম্পিউটারের পাঁচটি বৈশিষ্ট্য, কম্পিউটারের কী কী বৈশিষ্ট্য আছে যে জন্য আমরা কম্পিউটার ব্যবহার করব। প্রথম হচ্ছে কম্পিউটার খুব দ্রুত গতিতে কাজ করতে পারে। দ্বিতীয় হচ্ছে কোনো ভুল করে না। তিন নম্বর হচ্ছে কম্পিউটার মনে রাখতে পারে, তথ্যগুলো মনে রাখতে পারে। চার হচ্ছে কম্পিউটার একটানা কাজ করতে পারে। পাঁচ হচ্ছে কম্পিউটার বিভিন্ন ধরনের কাজ করতে পারে। এক নম্বর বললাম দ্রুত গতিতে কাজ করতে পারে, কম্পিউটার যে কোনো কাজ খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারে। যে কাজ আমাদের দিয়ে একদিন বা দুদিন লাগবে কম্পিউটারের কয়েক ঘন্টাতে সে কাজ মধ্যে করে ফেলতে পারবে। দুই হচ্ছে কোনো ভুল করে না, কম্পিউটার কোনো কাজ করার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে ফেলি, কিন্তু কম্পিউটার যত জটিল কাজই হোক না কেন কখনো ভুল করবে না যদি তাকে তথ্যটা সঠিকভাবে দেওয়া হয়। তিন নম্বর হচ্ছে তথ্য মনে রাখা, আমরা অনেক সময় কিছু মুখস্থ করার পর সেটি দু একদিন পরে ভুলেও যেতে পারি, কিন্তু কম্পিউটারে যা কাজ করা হয় সে এর মধ্যে যেগুলো সঞ্চয় করে রাখা হয় সেই সঞ্চয় করে রাখা তথ্য কম্পিউটার যখন আমরা চাইবো সেখান থেকে নিতে পারবো, অর্থাৎ কম্পিউটার ভুলে যায় না, সঞ্চয় করা থাকলে সেটা আবার ঠিক সেইভাবেই আমরা পাবো। এছাড়া একটানা কাজ করতে পারে। চার নম্বরে কোনো সময় আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি, বাট কিন্তু কম্পিউটার একটানা কয়েকদিন ধরে কাজ করবে তাও কোনো ক্লান্ত হবে না, বিরক্তও হবে না। পাঁচ নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করতে পারে, কম্পিউটার একসঙ্গে আমরা গান শুনতে পারি, খেলা করতে পারি অর্থাৎ গেম খেলতে পারি, টাইপ করতে পারি, ছবি আঁকতে পারি, একটা কম্পিউটার সব কিছু সম্ভব। মানুষের তুলনায় কম্পিউটারের কার্যক্ষমতা অনেক বেশি।